নজরুল ও নার্গিস, অক্ষরে যার পরিচয় অপ্রেম প্রেমের এক পুরনো গল্প। এক নিশুতি রাতে নজরুলের বাঁশের বাঁশির সুর শুনে ষোড়শী নার্গিসের মনে সৃষ্টি হয় রেখাপাত। হৃদয়ে জাগে দোলা, বুকে জাগে স্পন্দন। নার্গিস নজরুলের প্রতি আকৃষ্ট হন। নজরুলের প্রেম কাননে ফোটে নার্গিস ফুল। প্রেমিক কবি প্রেমময় রূপসী প্রেয়সীর মনের গোপন কথা ব্যক্ত করলেন নিজের লেখা তার কবিতায়। বনে বনে দূরে দূরে ছল করে সুরে সুরে, এত করে ঝুরে ঝুরে কে আমায় যাচিল। পুলকে এ তনু মন ঘন ঘন নাচিল, ক্ষণে ক্ষণে আজিল কার পাশে বাজিল। কবি নজরুল নার্গিসের প্রেমে আত্মহারা হয়ে প্রেম প্রিয়সী নার্গিসকে নিয়ে লিখলেন, অচকিতে পথের মাঝে বদ্ধলানো পরদেশীকে, হানলে দিঠি পিয়াস জাগা পথ ভোলাই উর্বশীকে, শূন্য তাহার কন্যা হিয়া ভুবন বধুর বেদন নিয়া, জাগিয়া গেল পরদেশিয়া বিধুর মধুর ব্যথা। দৌলতপুর কবি নজরুল জীবনে এক বিচিত্র অধ্যায়। দৌলতপুরে এসেই নজরুলের সঙ্গে নার্গিসের পরিচয় হয়। সেই পরিচয় সূত্র ধরে ঘটে প্রণয়, আর এই প্রণয় পরিণত হয় পরিণীতায়। যৌবনের কবি নার্গিসের প্রেম পরশে হয়েছিলেন আবিষ্ট। বাঁধনহারা কবি বাঁধা পড়েন নার্গিসের মায়ার জালে। সে কোন দূরের মেয়ে আমার কবি মানুষ বধু, বুক পরা আর মুখ ভরা তার পিছলে পড়ে ব্যথার মধু। নিশীত রাতের স্বপ্ন হেন পেয়েও তারে পাইনি যেন, মিলন মোদের স্বপন কুলে কাঁদন চুমোয় চুমো। নজরুল নার্গিসের বিয়েতে লেখা হয় কাবিননামা। কবির মানুষ বোধ নার্গিসকে জীবন সঙ্গিনী হিসেবে পাবার মুহূর্তে বেজে ওঠে এক অশনী সংকেত। কাবিননামায় লেখা হয়েছিল বিয়ের পর নার্গিসকে নজরুল দৌলতপুর থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন না। নজরুলকে ঘর জামাই হয়ে নাকি চিরদিনই থাকতে হবে দৌলতপুরে। কবি নজরুল ছিলেন পৌরুষদীপ্ত এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ঘর জামাই হয়ে শ্বশুরবাড়ি দৌলতপুরে থাকা কবির ব্যক্তিত্বে হানে চরম আঘাত। এতে কবি তার সহজাত প্রবৃত্তিকে বিদ্রোহী হয়ে ওঠেন। তবে সামাজিক মানমর্যাদা সর্বোপরি ভালোবাসার মানুষ প্রিয়তমাকে বিয়ে করার প্রতিশ্রুতি রক্ষার্থে বসলেন বিয়ের পিঁড়িতে। ধুমধামের সঙ্গে বিয়ে হয় সম্পন্ন। অজানা অচেনা পথের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েন নার্গিস। যে কবির চাল নেই, চুল নেই, সেই কবির জীবন সঙ্গিনী হলেও কবির দুঃখকে বরণ করে নিতে সাহস পাননি নার্গিস। নববধূর অনাহত উন্মাসিকতা কবির বুকে হেনেছিল চরম আঘাত। মোদের দুজনারে জীবন ভরে কাঁদতে হবে গো, মোরাকে যে কত ভালোবাসি কোনোদিনই হবে না বলা। কবু সাহস করে চিঠির বুকেও আঁকব না সে কথা, শুধু কইতে নারার প্রাণ পুরাণী বইবে দোহার ভরে বুকের তলা। শূন্য বাসর শয্যা, বাসর ভাঙা রাতে দুঃস্বপ্নে চোখের জলে ভেসে যায় বুক। গুমতির উত্থাল পাথালে ঢেউয়ের দোলায় নার্গিসের বিরহ ব্যথার চোখের জল বয়ে চলে অশ্রুমতির দেশে। কবি বলেছিলেন, রূপের দেশের স্বপন কুমার স্বপনই আসিয়াছিনু, বন্দিনী মম সোনার ছোঁয়ায় তব ঘুম ভাঙাইনু। দেখো মোরে পাছে ঘুম ভাঙিয়ায় ঘুম না টুটিতে তাই চলে যায়। রাত পোহাতে না পোহাতে ঝরে পড়ল নিশি ভোরের নার্গিস। মুছে গেল হাতের মেহেদি, খসে পড়ল নাকের বেসর নাকফুল। এক বুক বেদনা নিয়ে নার্গিস ঝুক ঝুক ধরে চোখের জলে গাঁথে মালা। নজরুলও নার্গিসের বিরহে ধূপের অনলে পুড়ে পুড়ে হয়েছে অঙ্গার। দুজনের মাঝে মান অভিমান রাগ অনুরাগ বিরহ বেদনায় লিখেছেন অশ্রুলিপি। এমনিভাবে দীর্ঘদিন পর নার্গিসের হাতে চিঠি পেয়ে
নজরুল লিখলেন এক বেদন, এক বেদনা গাথা। কল্যাণী প্রিয়াসু, যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে, তোমার ক্ষমতা নিয়ে সে পথ থেকে ফেরানো আর তার চেষ্টা করো না। তোমাকে লেখাই আমার প্রথম ও শেষ চিঠি হোক, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম।